রাজধানীর তেজগাঁও জোনে বিএনপির সমাবেশ। জানিয়ে দেব ফিনিশার বলেন, স্ট্রাইকার বলেন, তারাই আমাদের নেতা। আরো জানিয়ে দেব পতাকার লাঠি আরো লম্বা করতে হবে বলছে রিজভী। জানিয়ে দেব বিএনপি নেতারা কি শেখ হাসিনাকে হত্যা করতে চান বলছে মুক্তিযুদ্ধ মন্ত্রী। এবার টেকনাফ সীমান্তে মিয়ানমারের গোলাগুলি। সর্বশেষ জানিয়ে দেব পুলিশের গুলিবর্ষণ কিসের আলামত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন। রাজধানীর তেজগাঁও জোনে বিএনপির সমাবেশ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলীয় নেতা নোরে আলম আব্দুর রহিম শাওন প্রধানের হত্যার প্রতিবাদে ঢাকা মহানগরীর 16টি স্পটে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে মহানগর উত্তর বিএনপির আয়োজনে তেজগাঁও জোনের প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল 3টার দিকে রাজধানীর মগবাজার ব্যায়াম মিলনায়তন সংলগ্ন সড়কে এ সমাবেশ শুরু হয়। ইতিমধ্যে তেজগাঁও থানা, তেজগাঁও শিল্প অঞ্চল থানা ও হাতিরঝিল থানার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয়েছেন। সমাবেশ উপস্থিত হয়েছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, নাজিমুদ্দিন আলম, শহীদুদ্দিন চৌধুরী, ইয়ানিস সাইফুল আলম, নীরব, তাবিত আউয়াল, এস এম জাহাঙ্গীর আলম, আনোয়ারুজ্জামান আনোয়ার, এবিএম রাজ্জাক, জাসাস নেতা জাকির হোসেন, রকন স্বেচ্ছাসেবক দলের এস এম জেলানি, ফখরুল ইসলাম, রবিন প্রমুখ। ফিনিশার বলেন, স্ট্রাইকার বলেন, তারাই আমাদের নেতা। জনগণের অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারের পতন ঘটাতে চায় বিএনপি। এ লক্ষ্যে শক্ত আন্দোলনের প্রস্তুতি চলছে। এ আন্দোলনের ফিনিশার বা স্ট্রাইকার হচ্ছেন খালেদা জিয়া। তারা বর্তমানে তারেক রহমান যখন সরকার পড়তে বাধ্য হবে তখনই আন্দোলনের সমাপ্তি হবে। প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথাগুলো বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এছাড়া আন্দোলন, আগামী নির্বাচন সহ দলের অভ্যন্তরীণ বিষয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ। এই আন্দোলনে শেষ তো হচ্ছে এই সরকারের পতন, কারণ আমরা যে আন্দোলনটা শুরু করছি তা জনগণের মৌলিক দাবিগুলো নিয়ে, তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য যা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, অথচ সাধারণ মানুষের আয় বৃদ্ধি পায়নি, কিন্তু আওয়ামী লীগের যে আয়, যে অর্থ উপার্জন, যে বিত্ত সম্পদ গড়ে উঠেছে সেটা ভয়াবহ রকমের বেশি। সে বৈষম্যটা এত বেশি যে সমাজের ওখানেই কিন্তু মারাত্মক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, এটা একটা বিষয়। দুই নম্বর হচ্ছে, আমরা এই যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করছি, আমাদের আন্দোলনের বৈশিষ্ট্য নিশ্চিতভাবে আপনারা লক্ষ্য করেছেন, একেবারেই অহিংস আন্দোলন এবং সম্পূর্ণভাবে একটা নিয়মতান্ত্রিক আন্দোলন। যেভাবে করতে হয় সেভাবেই আমরা প্রতিবাদ সমাবেশ করছি, কিন্তু মিছিল করতে গেলেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আক্রমণ করছে এবং পুলিশ দিয়েও হামলা করাচ্ছে। এর একটা পরিণতি আছে, সেই পরিণতিটা হচ্ছে এখান থেকে যে মানুষ সম্পৃক্ত হচ্ছে, আমাদের লক্ষ্যটা ওই জায়গায় মানুষকে সম্পৃক্ত করে এরপরে মূল যে আন্দোলনটি হবে সেটি সরকার পতনের আন্দোলন। এই পতনের লক্ষ্যে আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজ করেছি, সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করেছি, আমরা সবাই একমত হয়ে একটা যৌথ ঘোষণা দেখে কাজ করছি। আশা করি খুব শিগগিরই সেটা হয়ে যাবে। এটা হয়ে গেলে আমাদের এই আন্দোলনটা চূড়ান্ত লক্ষ্যে, যেটা আপনি জিজ্ঞেস করেছেন, শেষ হবে। এই সরকার যখন পদত্যাগ করবে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, তখনই হবে এই আন্দোলনের শেষ। পতাকার লাঠি আরো লম্বা করতে হবে বলছে রিজভী। বিএনপির সাম্প্রতিক সমাবেশগুলোতে হামলা প্রতিরোধ করতে দলের নেতাকর্মীরা পতাকা হাতে অংশগ্রহণ করছে। প্রতিরোধের প্রয়োজনে পতাকার সেই লাঠি আরো লম্বা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির স্থায়ী কমিটির মরহুম সদস্য ব্রিগেডিয়ার আসম হান্নান শাহের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, একদলীয় শাসন ভয়াবহ রূপ ধারণ করেছে। বিএনপির কর্মসূচিগুলোতে জয় বাংলা স্লোগান দিয়ে খালি গায়ে গুলি করছে, তারপর শেখ হাসিনার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি নির্দ্বিধায় উচ্চবাচ্য করেছেন, অসত্য কথা বলে যাচ্ছেন। এত ব্যারিকেড, এত হত্যাকাণ্ডের পরও সাধারণ মানুষ যেভাবে সম্পৃক্ত হচ্ছে, কারণ আজকে মানুষ জেগে উঠেছে ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে তারা দাঁড়িয়েছে। তিনি বলেন, পতাকার যে লাঠি সেই লাঠি আরো লম্বা করতে হবে, লম্বা লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রিজভী বলেন, আপনারা দেখেছেন গণমানুষ কিভাবে বিএনপির কর্মসূচি
কর্মসূচিতে আসছে। যারা পুলিশের গুলিতে মারা যাচ্ছে কেউই ইজি বাইকের ড্রাইভার, কেউ মেকানিক, কেউ ওভার চালক, ওরা সামনের কাতারে দাঁড়িয়ে জীবন দিচ্ছে। বিএনপি আজকে নিয়মতান্ত্রিক কর্মসূচি অনুমতির অপেক্ষা এরই মধ্যে নেই। বিএনপিতে আজকে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষ, ভ্যান চালক, ইজি বাইক চালক, মেকানিক, ওভার চালক সকলেই বিএনপির পতাকা তলে আসছে। সমবেত হচ্ছে গলির পর রক্তে রঞ্জিত হয়ে, শার্ট যে লাল হচ্ছে সেটি তখন আর শার্ট থাকে না, কবির শামসুর রহমানের ভাষায় সেটি হয়ে যায় প্রাণের পতাকা। ইডেন কলেজে ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আজকে ইডেন কলেজের ঘটনা যখন পড়ি তখন মনে হয় কোন দেশে আছি, কোন জায়গায় আছি। প্রধানমন্ত্রী আপনার কি টনক নড়ে না? গোটা জাতিকে কোন জায়গায় নিয়ে গেছে আপনার ছাত্র সংগঠন? আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে বড় বড় কথা বলছেন, আর নিজের ঘরে যে কলঙ্কজনক অধ্যায় রচিত করেছেন সেটার দিকে কি তাকিয়ে দেখেছেন? তাকিয়ে দেখবেন না, কারণ আপনার জবাবদিহি করার প্রয়োজন নেই। আপনার অবৈধ পার্লামেন্ট পছন্দের লোকদের এমপি মন্ত্রী করেছেন, সেখানে আপনার জবাবদিহিতার প্রয়োজন নেই। তিনি বলেন, গণমাধ্যমে এসেছে দুর্বল দুর্গা পূজায় পাহারা দিবে, অদ্ভুত ব্যাপার, যাদের কাছে গোটা জাতির নিরাপত্তা নেই তারা যদি পূজা মণ্ডপে নিরাপত্তা দেয় তাহলে কি অবস্থা হবে। মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা বলতে গিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নেতৃত্বের প্রতি কিভাবে অবিচল থাকা যায় সেটা ওনার জীবনী থেকে শেখা যায়। জিয়াউর রহমানের বিরুদ্ধে এত এত কুপর দুর্দিনে তিনি অবিচল থেকে দলকে সংগঠিত করেছেন। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ওবিজে অবসরপ্রাপ্ত হান্নান শাহ স্মৃতির সংসদের সদস্য সচিব মজিবুর রহমানের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী, শফু শহীদুল ইসলাম বাবুল, হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান প্রমুখ। বিএনপি নেতারা কি শেখ হাসিনাকে হত্যা করতে চান বলছে মুক্তিযুদ্ধ মন্ত্রী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন, বিএনপি নেতারা বলেন বাংলাদেশ থেকে তারা পাকিস্তান আমলে ভালো ছিলেন, তাই তারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছেন। তাদের এই ষড়যন্ত্রের জবাব আগামী জাতীয় নির্বাচনে ব্যালটের মাধ্যমে দেওয়া হবে। আজ সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি নেতারা দেশটাকে পাকিস্তান বানাতে চায়, তারা চায় এদেশের জনগণ আবারও দাসত্বের ফিরে যাক। তারা মনে মনে বাংলাদেশকে পাকিস্তান বলে আফসোস যে তারা তা প্রকাশ করতে পারে না। মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে বিজয়ী করে এর জবাব দেবে। দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মোজাম্মেল হক বলেন, কোন মানদণ্ডে পাকিস্তান ভালো ছিল জাতির সামনে বিএনপি তা তুলে ধরুক, 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। একথা দিয়ে কি বোঝাতে চাইছে বিএনপি? তারা কি আবারও বঙ্গবন্ধু রক্তের ছিটে ফোটা যা আছে তা শেষ করে দিয়ে আজকের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চান? তাদের উদ্দেশ্য কি তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। মুক্তিযোদ্ধারা প্রয়োজনে আবারও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দেবেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজাকারদের তালিকা প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে, শিগগির দেশের সব রাজাকারের তালিকা প্রকাশ করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন, দেশের বীর মুক্তিযোদ্ধাদের সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ করছে সরকার। প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে নির্মিত প্রতিটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ক্যাপসুল লিফট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বন্ধ থাকা মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন ঘরগুলোর নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করা হবে। প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার কবর একই নকশায় পাকা করে বাঁধাই করা হবে। ইতিমধ্যে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড প্রস্তুত করা হয়েছে। এবার টেকনাফ সীমান্তে মিয়ানমারে গোলাগুলি। সীমান্ত ঘেঁষে মিয়ানমারের ভেতরে আবার গোলাগুলি হচ্ছে, আর এবার গোলাগুলির শব্দ ভেসে আসছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায়। গত রবিবার গভীর রাতে এবং গতকাল সোমবার ভোর থেকে টেকনাফের হোয়াই ইউনিয়নের উলবনিয়া ও খোরাইঙ্গা ঘোনা সীমান্ত এলাকার 400 পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব এলাকার মানুষের নিরাপত্তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। হোয়াইকং ইউনিয়নের খারাইঙ্গং ঘোনার বাসিন্দা মোহাম্মদ জাফর দেশ রূপান্তরকে বলেন, আজ ভোর রাত থেকে মিয়ানমারের গোলাগুলির শব্দ শুনেছে। যেহেতু সীমান্তে বসবাস করি তাই আতঙ্কে আছি, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, কি করব ভেবে পাচ্ছি না। হোয়াইকং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, সকাল 9টার দিকে যখন
আমি বাড়ি থেকে বের হই, তখন মোটরের আওয়াজ শুনি। এর আগে রাতেও মোটরের বিকট শব্দ শুনেছি আমার নিজের বাড়িও। সীমান্তে তাই নিজেও আতঙ্কে আছি। পরিষদের পক্ষ থেকে সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল। আমি আমার ওয়ার্ড থেকে সীমান্তের অতি নিকটবর্তী 330 পরিবারের তালিকা জমা দিয়েছি। উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, আমাদের বেশ কিছু আত্মীয় স্বজন এখনো মিয়ানমারে রয়েছে। তারা 2017 সালের 25 আগস্টের সহিংসতার সময় সেখানে থেকে যায়। তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হয়। আত্মীয় স্বজনের মাধ্যমে জেনেছি মিয়ানমারের জান্তা বিরোধী সশস্ত্র বিদ্রোহীরা তোমুভ্রু থেকে একের পর এক এলাকা দখল করে এখন মংডুর পথে অগ্রসর হচ্ছে। আশঙ্কা রয়েছে মিয়ানমার জান্তা সরকার মংডুতে নিজেদের অস্তিত্ব হারালে বিমান বা ড্রোন হামলার মতো বড় ধরনের হামলা করতে পারে। সীমান্তে ঝুঁকিপূর্ণ বসতির তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরফানুল হক চৌধুরী। তিনি বলেন, সীমান্তে গোলাগুলির খবর জনপ্রতিনিধির মাধ্যমে শুনেছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে সীমান্তে 300 মিলিটারের ভেতরে বসবাসকারীদের তালিকা করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, আমরা তাদের খোঁজ খবর রাখছি। গোলাগুলির বিষয়টি খোঁজ নিচ্ছেন উল্লেখ করে টেকনাফ 2 বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, 24 ঘন্টা সীমান্তে বিজেপি সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি কঠোর অবস্থানে রয়েছে। এদিকে নাইখাঙ্গাছড়ি তুমুভ্রু সীমান্তে সোমবার দুপুর 1টা পর্যন্ত কোনো ধরনের গোলাগুলির শব্দ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলম। তিনি জানান, গতকাল থেকে একটু গোলাগুলির শব্দ কমেছে, যদিও সীমান্তের মানুষের মনে এখনো আতঙ্ক কাটেনি। সম্প্রতি মিয়ানমার থেকে মর্টার শেল ও গোলার আঘাতে শূন্য রেখার একজন রোহিঙ্গা নিহত সহ 6 জন আহত হয়েছেন। এর আগে মর্টার শেল ও গোলার ঘটনায় ঢাকার মিয়ানমার রাষ্ট্রদূত উ অং কিউ মেওকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 4 বার তলব করা হয় এবং এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। সরকারের পক্ষ থেকে এরপর গোলাগুলি বন্ধ হয়নি। 1.5 মাস ধরে গোলাগুলি চলছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে, ফলে প্রায় 25,000 মানুষ ভীতির মধ্যে রয়েছে। এই ঘটনায় সীমান্ত এলাকার 300 পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ভাবছে সংশ্লিষ্টরা। এছাড়া গোলাগুলির ঘটনায় অসহায় হয়ে পড়েছে নোম্যান্ডস ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গারা। পুলিশের গুলিবর্ষণ কিসের আলামত? পুলিশের গুলিতে বিএনপির আরও একজন কর্মী হত্যার শিকার হয়েছেন। তিনি বলেন, মুন্সীগঞ্জের যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওন জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি ও দলীয় নেতাকর্মীদের হত্যা নির্যাতনের প্রতিবাদে গত বুধবার মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলির শিকার হন শাওন। ময়নাতদন্ত শহর তহাল রিপোর্টে বলা হয়েছে, গুলির আঘাতে শাওনের কপালের ডান পাশে মাথায় রক্তাক্ত জখম হয় এবং সেখানে তার মগজ 2.5 থেকে 3 ইঞ্চি বেরিয়ে যায়। ঢাকা মেডিকেল নেওয়ার পর ওই দিন রাতেই তার মৃত্যু হয়। এ নিয়ে গত কয়েক সপ্তাহে বিএনপি 4 জন কর্মী পুলিশের গুলিতে নৃশংসভাবে খুন হলেন, 2 জন ভোলায়, 1 জন নারায়ণগঞ্জে এবং সর্বশেষ 1 জন মুন্সীগঞ্জে। পুলিশ স্রেফ গুলি করে 4টি তাজা প্রাণকে মেরে ফেললেও এ নিয়েও সরকারের পক্ষ থেকে দুঃখ বা সমবেদনা